সমবেত আমার গৌর অনুরাগী ভক্তমণ্ডলী, আদ্যাশক্তি মহাময়ং সমুক্ত গণেশ জননী ভক্তিমতী মায়েরা, আপনাদের চরণে জানাই শতকোটি প্রণাম। আজ আসরে উপস্থিত হয়েছি গৌরাঙ্গ মহাপ্রভুর মধ্যাহ্ন ভজন লীলা কীর্তন গান পরিবেশন করার জন্য। হেই ভক্তগণ, প্রথমেই ভয় হয়, কেন জানেন? এই কলির ক্ষুদ্র প্রাণ আমি, অন্নগত প্রাণ, নাচে ভক্তি, নাচে স্তুতি, নাচে স্তব, দেব পঞ্চালন যাহা পঞ্চমুখে বর্ণনা করতে পারে না, চতুরার ব্রহ্মা যাহা চতুর্মুখে বর্ণনা করতে পারে না, দেবী সরস্বতী সারদাময়ী মামার আবাহন কাল যাহা কৃষ্ণলীলা গোবিন্দ লীলা গৌরলীলা লিখে শেষ করতে পারল না, তাকে এই অধমেই পক্ষে সম্ভব। তবে যদি আপনারা কৃপা করেন, আর সেই সঙ্গে আমার গুরু কৃপা, জেনাদের কৃপায় আজ আসরে আপনাদের কাছে কিছু গৌরতত্ত্ব মহাপ্রভুর সেবা বিলাস সম্বন্ধে আলোচনা করব। তেনারা হলেন আমার প্রথম গুরুদেব চণ্ডীপুর গ্রাম নিবাস প্রয়াত সর্বেশ্বর দলৈ মহাশয়, দ্বিতীয় গুরুদেব কুলদহ গ্রাম নিবাসী কীর্তন তত্ত্বজ্ঞ সুললিত কীর্তনিয়া ছিলেন, আমাদের দুর্ভাগ্য উনি আজ দুবৎসর আমাদের ছেড়ে চলে গেছেন, স্বর্গীয় রঘুপতি চক্রবর্তী মহাশয়। বর্তমানে তৃতীয় গুরুদেব চন্দ্রখানা টাউন অন্তর্গত বাঁশদহ গ্রাম নিবাসী কীর্তন তত্ত্বজ্ঞ সুললিত কীর্তনিয়া শ্রীযুক্ত বাবু রবীন্দ্রচন্দ্র প্রামাণ্য মহাশয়। অনেকেই জানেন ওই টাউন চন্দ্রকোনায় নিতায় গৌর আশ্রম আছে, ওই আশ্রমে আশ্রিত হয়েছি আমি, আশ্রমে ভগবত শান্তি মহারাজ সেই গুরুবর্গের চরণে অনন্ত কোটি প্রণাম। সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব মন্ডলী উপস্থিত ভক্ত মন্ডলী সকলের চরণে আমাদের পশ্চিম মেদিনীপুরে বাস, দাসপুর থানা অন্তর্গত পোস্ট অফিস মনোহারপুর আমার গ্রাম সীমানা, ওই সীমানা নিতায় গৌর সম্প্রদায় তরফ থেকে জানাই অসংখ্য প্রণাম। অমানে যায় যায় জগন্নাথ সচির নন্দন, ও গো ত্রিভুবনে করে যাহার চরণ বন্দন, অমানে যায় যায় জগন্নাথ সচির নন্দন, ত্রিভুবনে করে যাহার চরণ বন্দন, ও গো যায় যায় জগন্নাথ সচির নন্দন, আমার জয় জয় জগন্নাথ সচিরানন্দ, ত্রিভুবনে করি যা চরণবন্দ, শিরাধার ভাবে হলো আমার গোরায় মাতা, শিরাধার ভাবে হলো গোরায় মাতা, শিরাধার ভাবে হলো হরে কৃষ্ণ নাম গোরা করিলেন প্রচ, আমার হরে কৃষ্ণ নাম গোরা করিলেন প্রচার, আমার হরে কৃষ্ণ নাম গোরা করিলেন প্রচ, বাসুদেব ঘোষে কহে পরো জোরে হা, বাসুদেব ঘোষে কহে পরে গোরা, আমার বাসুদেব ঘোষে কহে পরো জোরে হা, বাসুদেব
জগন্নাথ যেই কৃষ্ণ সেই গোরা সেই জগন্নাথ যেই কৃষ্ণ সেই গোরা সেই তো জগন্নাথ যেই কৃষ্ণ সেই গোরা সেই জগন্নাথ জয় দাও জয় দাও জয় দাও জয় দাও জয় দাও জয় দাও অনুগ্রহ ভক্তানাং মনুষ্যায় দেশমার্শিতাং ভজতে তাদৃশ্যং ক্রিয়া যৎসত তৎপর ভবেৎ মহাবুড়িদ্বৈপায়ন বাবা ব্যাসদেব রচিত শ্রীমদ ভাগবতের কথা কি বললেন না অনুগ্রহ ভক্তানাং মনুষ্যায় দেশমার্শিতাং অনুগ্রহ করে ভক্ত হবে তার আশা ভক্তদের কৃপা করার জন্য অনুগ্রহ ভক্তানাং মনুষ্যায় দেশমার্শিতাং মনুষ্য দেহ ধারণ করে ধরার বুকে বাংলার মাটিতে শ্রীরাম নবদ্বীপে কে এলেন পূর্ণ ভগবান গৌরহরি আমার কি নিয়ে এলেন এহেন কলির মানবের জন্য কি নিয়ে এলেন না সুধা মাখা হরিনাম তাই তো শহরে গ্রামে গঞ্জে এই রকম মহতি হরি সভা করে এই হরি নাম যজ্ঞের আয়োজন আজ আমাদের পশ্চিম মেদিনীপুরে চন্দ্রখলা থানা অন্তর্গত মনোরপুর গ্রাম জেনার বাড়িতে নাম যজ্ঞ হচ্ছে এনারা পাঁচটি সহোদর বড় ভাইয়ের নাম শ্রীযুক্ত বাবু ভাস্কর চন্দ্র খামরুই মহাশয় ওনার ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওনার জন্য ওই গোবিন্দ কৃপা হয় যাই হোক আজ যে আলোচনায় আসবো সেটি হল শ্রী অদ্বৈত ভ্রমণে মহাপ্রভুর সেবা বিলাস তাই গৌর প্রমানন্দ হরি হরি বল হরি হরি বল তাই গৌর প্রমানন্দ হরি হরি বল হরি হরি বল তাই গৌর প্রমানন্দ হরি হরি এর মহাজন পদটাই হলো প্রথমে বাবা ভজপতি তাই উদ্ধারণ শ্রী গৌর হরি 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 শ্রী গৌর হরি নব তীর্থ বিহারি শ্রী গৌর হরি নব তীর্থ বিহারি শ্রী গৌর হরি ভজপতি তাই উদ্ধারণ শ্রী গৌর হরি
ভজনী তাই 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 তাই ভজলে গৌরী পাবে 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 তাই গৌরী হরি 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 ভজলে গৌরী পাবে ভজনী তাই ভজনী তাই ভজলে গৌরী পাবে ভজনী তাই ভজনী তাই বললেন ভজনী তাই ভজনী তাই নিত্যানন্দের ভজনা করতে বলছে গো, কেন না? আশ্রয় তত্ত্ব হলেন আমার নিত্যানন্দ, আর বিষয় হলেন গৌর সুন্দর। তাই আশ্রয় নইয়া ভজে তার কৃষ্ণ নাহি তাজে, আর সবে মরে অকারণ অকারণ। শ্রী গুরু আশ্রয় করি নাম জপ নিষ্ঠা করি, অনায়াসে পাবে গুরু গোবিন্দের চরণ, গুরু গোবিন্দের চরণ। বললেন আশ্রয় গ্রহণ করো, যেমন নিত্যানন্দের ভজনা না করলে গৌরাঙ্গের কৃপা হয় না, তেমন আশ্রয় ছেড়ে বিষয়কে বাসনা বিষয়কে নেওয়া যায় না বাবা, আশ্রয় ছেড়ে বিষয় বাসনা হয় না। তাহলে আশ্রয় গ্রহণ করতে হবে, যদি বলেন কোথায় কাকে, গুরু আশ্রিত হতে হবে বাবা, গুরুদেবের কাছে দীক্ষা নিলেই এ দেহটা প্রবৃত্ত হবে, এ দেহ প্রবৃত্ত হলে মন প্রবৃত্ত হবে, আর মন প্রবৃত্ত হলে মন মন্দিরে মানস বিজ্ঞরূপ কৃষ্ণ দর্শন মিলে নি। তাই গৌর হরি বল, তাহলে আশ্রয় হলেন নিত্যানন্দ, বিষয় হলেন গৌর সুন্দর। যেমন রাধারানীর ভজনা করে গোবিন্দের কৃপা পেতে হয়, আজ আমার গৌর হরি ভক্ত সপারিষত গণ সঙ্গে নয়ে ভাবাপৃষ্ট হয়ে নৃত্য করছে কোথায়? শান্তিপুরে অদ্বৈত ভ্রমণের সেবা হবে, প্রভু আমার এখন কোথায়? এখন নবদ্বীপে ভক্ত মাঝে গৌরহরি নৃত্য করছে। এক পাশে বৈষ্ণব কবি কলম দিলে কেমন ভাবে নৃত্য করছে বাবা, আহা মরি নাচ গৌরা ভকত মণ্ডলে নাচত ওই সুরাধনী তীরে গৌরা নাচে, নাচত সুরাধনী নাচত গৌর ভকত মণ্ডলী, নাচত সুরধ্বনি তীরে গোরা নাচে, নাচত সুরধ্বনি তীরে নাচত গৌর ভকত মণ্ডলী, নাচত সুরধ্বনির তীরে গোরা নাচে, নাচত সুরধ্বনির তীরে নাচত গৌর ভকত মণ্ডলী, নাচত সুরধ্বনির তীরে গোরা নাচে, নাচত সুরধ্বনির তীরে মধুর ভগবত সত্য,
যা কত প্রেমের গোরা যাই বহুনে সাথের গোরা নেতে যাই এই প্রেমের গোরা যাই নেতে সাথের গোরা নেতে যা ব্যস্ত নাচানাচি করছ ভাই। আচ্ছা আমার গৌরহরি যখন নৃত্য করেছিল তখন এই খোল খোলের অপর নাম মৃদঙ্গ আর কর্তার ছিল এই হারমোনিয়াম ক্যাসিও অর্গেন এরপরে কি যন্ত্র আসবে জানি না বাবা এগুলো ছিল না। তাহলে খোল অর্থাৎ মৃদঙ্গ আর করতাল তো মৃদঙ্গ কি বলে বেজেছিল ভাই খুব তো নাচানাচি করছিল বলো বলো তা তা থই থই মৃদঙ্গ বাজত তা থই তা তা থই মৃদঙ্গ বাজত তাত্রিবি তাত্রিবি ত্রিবি মৃদঙ্গ বাজত আর বলবো এবার কি করতে হবে বলো বাবা বারুন ঝন পোড়ে পোড়া নাচে ঝন পোড়ে পোড়া নাচে প্রেমের গোড়া যাইব নেচে সাধের গোড়া নেচে যাই প্রেমের গোড়া যাই সাধের গোড়া নেচে যাই আজ হরি বল হরি বল বলে সাধের গোড়া নেচে যাই হরি বল বলে সাধের গোড়া যাই নেচে হরি বল হরি বল বলে সাধের গোড়া যাই নেচে হরি বল হরি বল বলে সাধের গোড়া যাই নেচে প্রেমানন্দে হরি বলে সাধের গোড়া যাই নেচে প্রেমানন্দে হরি বলে সাধের গোড়া যাই নেচে আপনারা কেউ কেউ হরি বলছেন আবার কেউ বলছেন না ব্যাপারটা কি গো এই মহতি হরি সবাই এলাম কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করতে একটু প্রাণটা জুড়িয়ে নিন এই মহতি হরি বাসরে এসে মায়ের আসবেন কেউ শঙ্খধ্বনি কেউ হরিধ্বনি কেউ উলুধ্বনি বাবুরা সবাই হরি বল বলুন সবে তো মুখ কীর্তন আসল মুখরিত হবে বলুন তো নিতাই গৌর প্রভানন্দ হরি 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 বল হরি বল সবাই বলেছে না আমার মনে হয় সবাই বলেন আচ্ছা ঠিক আছে আমি একটু যাচাই করে নিচ্ছি যারা বলেছে তারা তা হাত তুলেছে বা বলেছে আচ্ছা যারা বলেননি হরি বল তারা একবার হাত তুলুন তো কেউ হাত তুলেনি তাই বল হরি বল সবাই বলেছে বলে হে গিরিধারী তুমি বাঙ্কবি হারি ভক্তের ডাকে সাড়া দাও আর না প্রভু হো মা হে গিরিধারি পাকে বিহারি ভক্তের ডাকে কভো হে গিরিধারি পঙ্গ বিহারি ভক্তের ডাকে সারাদা আর না প্রভু হোমা আমি নয়নের জল
রাখিবো তোমারে নয়ন বিরজলে ডাকিবো তোমারে নয়নের জলে ডাকিবো তোমারে নয়নের জলে ডাকিবো তোমারে আগমন একটু হরিবল বলবেন, মায়েরা শঙ্খ ধরে দেবেন, উলুধ ধরে দেবেন, বাবুরা হরিবল হরিবল বলবেন, তবে তো কীর্তন আসন মুখরিত হবে গো। ওমা একজন গল্প করলে তার পাশে একজন বসে থাকলে মাঝে মাঝে হু দিতে হয়, কেন বলুন তো? মানে গল্পটা মানে জমাটি হবে না, মাঝে মাঝে হু না দিলে গল্প জমাটি হয় না। নিতাই গৌর হরিবল, আপনাদের গৌর কৃপা হোক, ভগবত কৃপা হোক। আজ শ্রী ভগবান গৌর সুন্দর ভক্ত সপার্শ্বদগণ সঙ্গে নিয়ে নৃত্য করতে করতে শান্তিপুরে অদ্বৈত ভ্রমণে চলেছেন। ওমা ভক্তকে দিতে পারে না এমন বস্তু ভগবানের নেই, তার একটা জ্বলন্ত প্রমাণ দেখুন। আমরা মানব, আমরা কিন্তু সবকিছু দিতে পারবো না, ভগবান সবকিছু দিতে পারেন। ভগবানের সম্পত্তি হলো কৃপা, আর ভক্তের সম্পত্তি হলো ভক্তি। তাহলে একটু ছোট্ট করে আলোচনা করি বাবা। দেখুন এরকম দুজন ভক্তের কথা, দুটি ভক্ত, সবে বয়স হয়েছে। একটি ভক্ত আর একটি ভক্তের বাড়িতে গেছে বহুদিনের পর, যে দেখছে ওই ভক্ত বড় উন্নতি করেছে। বাবা উন্নতি মানে কি? চারতলা পাকা বাড়ি করেছে, গাড়ি করেছে, বাড়ি করেছে, বাগান করেছে, হামার করেছে। এ তো যে অবাক হয়ে গেছে, বলে তাই তো, আমি ভুল ঠিকানা এসে গেলাম না তো, ডেকেই দেখি। বলে ও গোপাল্লা বাড়িতে আছো নাকি? ওই ভক্ত নাম হলো গোপাল, ও তো ছিল চারতলার উপরে। যেই না ডাকটা শুনতে পেয়েছে, ভাবলো আমার পরিচিত কণ্ঠস্বর, দেখি তো কে ডাকে নাম ধরে। দেখছে বহুদিনের পুরনো ভক্ত, আরে এসো এসো এসো। ওই চারতলা থেকে নেমে এসে বাবা ভক্তের সঙ্গে ভক্তের মিল হলে কি হয়, আলিঙ্গন করলো। এবার ওই ভক্তের মনের বাসনা জিজ্ঞাসা করছে, বলে আচ্ছা গোপাল্লা, এই বড় বড় আম গাছগুলো কার? বেশ বড় বড় আম ধরেছে। বলে আমার গোবিন্দের, হরিবল হরিবল হরিবল। ওমা দেখবেন যারা পরম ভক্ত হয় তারা বলেন আমার সবই গোবিন্দের। হ্যাঁ গো, সবই তো গোবিন্দে। আমরা কিছু নিয়ে এসেছিলাম, আবার যাওয়ার সময় কিছু নিয়ে যাব, তাহলে যা কিছু এখানে সবই গোবিন্দে। ওই গোবিন্দ চলনে সব কিছু অর্পণ করে দিন। আচ্ছা গোপালদা, এই যে দুটো মারুতি দেখছি, চারটে মোটর সাইকেল দেখছি, এগুলো কার? না বলে এগুলো আমার গোবিন্দের। বলে বাহ, এই চারতলা পাকা বাড়িটা কার? বলে এ আমার গোবিন্দের। বাহ, এবার ভক্তকে সঙ্গে নিয়ে বাবা ওই চারতলা পাকা বাড়ির উপর উঠে চলে গেল।
বসতে একটি চেয়ার দিল। আর গোপাল কি করলেন, তার স্ত্রীকে বলছো জানো আমার বহুদিনের পুরনো ভক্ত, তুমি একটু শরবত করবত দাও। এবার ওই গোপালের স্ত্রী এক গ্লাস শরবত এনে ভক্তের কাছে দিল। আর তখন গোপাল বলছে, গোপালকে ভক্ত বলছে, দাঁড়া গোপাল দা, ইনি কার? বলে ইনি আমার বউ। আরে এতক্ষণ সবই গোবিন্দে, আম গাছগুলো কার গোবিন্দের, গাড়িগুলো কার গোবিন্দের, বাড়িটা কার গোবিন্দের, আর এই অর্ধাঙ্গৃষ্টি মানে এটি কার না আমার বউ? মানে ওই আম গাছ গোবিন্দ উপরে নিয়ে যেতে পারবে না, আর গাড়িগুলোও গোবিন্দ চালিয়ে নিয়ে যেতে পারবে না, বাড়িটাও নিয়ে যেতে পারবে না। বউটি যদি গোবিন্দের বলে, যদি গোবিন্দ নিয়ে পালিয়ে যায়নি, তাই গৌর হরি বউ। আমরা ভক্ত হয়ে দিতে পারলাম না, কিন্তু ভগবান দিয়ে দিয়েছিল। হ্যাঁ গো মা, ভগবান তার স্ত্রীকে অর্ধাঙ্গিনী অর্থাৎ লক্ষ্মীকে ভক্তকে দিয়ে দিয়েছিল। সেটা কে ভক্ত ছিল? আসুন সত্যযুগ আরম্ভের কথা। সত্যযুগে সুতাপা নামে একজন ব্রাহ্মণ ছিল। সুতাপা গভীর অরণ্যে, মানে বনের মাঝে, সে ভগবানের তপস্যা করছেন। আজ হেড মুন্ডে উদ্ধ পদে শুধুমাত্র ভগবানকে ডাকছেন, হে নারায়ণ, হে বিপদ ভঞ্জন, হে শ্রী মধুসূদন, একটিবার দেখা দাও। ওম নম নারায়ণ ধয়স দাস বৃত্তি মন্ডল মধ্য বৃত্তি নারায়ণ সরসৃজাসন সন্নিবিষ্ট গৌরবান অনেক কুণ্ডলবান হারি রাজবা অবৃদ্ধিতা শঙ্খচক্র নম ব্রহ্মণ্ড দেবায় ও ব্রহ্মণ্ড হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম 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 নম। ওমা চোখের জলে বুক ভেসে যায়, সুতাপার চোখের জলে বুক ভেসে যায়, কেঁদে কেঁদে বলছে প্রভু গো আমি কি এই জীবনে তোমার দেখা পাবো না, তুমি একবার দেখা। তুমি নারায়ণ ও গো শ্রীমধু সৌধান, কৃপা করি একবার দাও দর্শন। তুমি নারায়ণ ওই চোখের জল মুখে সাজাই লাগছে প্রভু, একবার দেখা দাও আমায় দেখা দাও কৃপা করে একবার দাও দর্শন। অগো নারায়ণ শ্রী মধুসূদন কৃপা করি একবার দাও দর্শন। অগো নারায়ণ শ্রী মধুসূদন কৃপা করি জীবনে প্রথম আমি চাই যে তোমার কৃপা, কৃপা করো ও গো প্রভু শ্রী নারায়ণ। জীবনে প্রথম আমি চাই যে তোমার কৃপা, কৃপা করো গো প্রভু তুমি নারায়ণ। জীবনে প্রথম আমি চাই যে তোমার কৃপা, কৃপা করো গো প্রভু শ্রী নারায়ণ।
ভক্ত যদি ডাকবার মতো ডাকে ভগবান কি না এসে থাকতে পারে? মা বৈকুণ্ঠ নারায়ণে আসন খালি চলে গেল, ভক্তের একটা অপেক্ষা না করে শ্রী ভগবান নারায়ণ কি করলেন বাবা, ওই অরণ্যের মাঝে ছুটে গেলেন। অরণ্যের মাঝে ছুটে গিয়ে বললেন, সুতপা কে? প্রভু, প্রভুকে এসেছেন প্রভু, আমার আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করুন। সুতপা, তোমার ভক্তিতে সন্তুষ্ট হয়ে আমি এসেছি, তুমি মনের মতো বর প্রার্থনা কর। বলে, প্রভু গো আমায় বর দেবেন, তাহলে আমি একটি মাত্র বর চাইব। হ্যাঁ চাও সুতপা, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। ও প্রভু, আমি যা চাইবো আপনি তাই দেবেন? বলে হ্যাঁ তাই দেব। আমার তো বিশ্বাস হচ্ছে না প্রভু। সুতপা, আমার বিশ্বাস হচ্ছে না, ঠিক আছে আমি সত্যবদ্ধ হলাম। সত্য সত্য সত্য, তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব। ও প্রভু, তাহলে এই বর দিন আপনার ঘরণীকে আমি যেন ঘরণী রূপে পাই। বললে সুতপা, এ কি, এ তো স্বয়ং লক্ষ্মীকে চাইছে। সুতপা, তুমি অন্য কোন বর প্রার্থনা করো, এ তোমার অসম্ভব চা না। প্রভু যদি দেবেন তাহলে এই বর দিন আপনার ঘরণীকে আমি ঘরণী রূপে পেতে চাই। ভগবান চিন্তা করলেন, আমি তো ভক্তকে দেব বলেছি, তাহলে এখন যদি না দিই আমার বাক্য মিথ্যা হবে। বললেন, তথাস্তু, পাপ
তবে এ যুগে নয় এই সত্য যুগে পাবে না, ত্রেতা যুগে পাবে না, তারপরে কৃষ্ণ অবতারে তুমি আমার ঘরণী স্বয়ং লক্ষ্মীকে ঘরণী রূপে পাবে। তাই গৌর হরি বল, নারায়ণ এই বর দিয়ে চলে গেলেন। এবার বৈকুণ্ঠে গিয়ে লক্ষ্মীকে বলছে, লক্ষ্মী লক্ষ্মী কি হয়েছে প্রভু, আমি কি করেছি জানো, আমার মনের মতো ভক্ত পেয়ে আমি তোমায় দান করে দিয়েছি প্রভু, তাই কি হয় এমন কি ভক্ত যে আমায় চেয়ে বসলো, তার এত বড় ক্ষমতা, আমি সেই ভক্তকে দেখতে চাই প্রভু। বেশ লক্ষ্মী তুমি ওই ভক্তকে দেখতে চাও, তাহলে শোনো, অরণ্যের মাঝে ওই বরের মাঝে তপস্যা রত ছিল সুতপা নামে এক ব্রাহ্মণ, এখন আমার কাছে বর পেয়ে ও ভাবাবিষ্ট হয়ে নৃত্য করছে, তুমি সেখানে যাও। লক্ষ্মী মা কি করলেন, ও মা আলু থালুকে ছুটতে ছুটতে চলেছেন ভক্তের কাছে। এবার এদিকে ওই ভক্ত কি করছে, ভাবাবিষ্ট হয়ে নৃত্য করছে। তুমি শঙ্খ চক্র গদা পদ্মধারী অনাথের অনাথে প্রভু তুমি নারায়ণ, শঙ্খ চক্র গদা পদ্মধারী অনাথের অনাথ তুমি তুমি নারায়ণ, ও শঙ্খ চক্র গদা পদ্মধারী নাথ প্রভু তুমি নারায়ণ, তুমি শঙ্খ চক্র গদা পদ্মধারী অনাথের নাথ তুমি তুমি নারায়ণ, তোমায় যেভাবে যে ডাকে দেখা দাও তাকে, যেভাবে ডাকে দেখা দাও তাকে, তোমায় যেভাবে যে ডাকে দেখা দাও তাকে, যেভাবে ডাকে দেখা দাও তাকে, অনাসে কর তুমি বাণী ঠাকুরর, তোমায় যেভাবে ডাকে দেখা দাও তাকে, অনাসে কর তুমি বাণী ঠাকুরর, শঙ্খ চক্র গদা পদ্মধারী তাই গৌর প্রভানন্দ হরি 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 বল নারায়ণ, তুমি শঙ্খ চক্র গদা পদ্মধারী অনাথের নাথ তুমি তুমি নারায়ণ, স্তব্ধ হও বালক কে মা স্বয়ং লক্ষ্মী মাকে দেখে নিত্য ভঙ্গ হয়ে গেল। মা গো কৃপা করে যখন এসেছেন আমার ভক্তি পূর্ণ প্রণাম গ্রহণ করুন। হ্যাঁ তুমি আমার প্রভুর কাছে বর প্রার্থনা চেয়েছো, আমায় ঘরণী রূপে পেতে চাও, আমি যে তোমায় কিছু দিতে এলাম, দেবে মা দুহাত বাড়িয়ে দিল, দাও মা দাও আমায় কিছু দাও, বলে দেব, আমি কি দেবো যেন আমি তোমার অভিশাপ দেব, আমায় ঘরণী রূপে পাবে সত্য, কিন্তু ওই যুগে তুমি হবে লপংসুর, তোমায় এই কথা বলে লক্ষ্মী মা আমার চলে গেলেন। তাহলে এবার আসুন মা, নারায়ণের কথা মতো সত্য যুগ গেল, ত্রেতা যুগ গেল, তারপরে কৃষ্ণ অবতারে সুতপা ব্রাহ্মণ হল আয়েন ঘোষ, আর ওই আয়েন ঘোষের ঘরে এলো স্বয়ং লক্ষ্মী স্বরূপিণী রাধারানী। আয়েন ঘোষের স্ত্রী রাধারানী নয় কিন্তু লক্ষ্মীর অভিশাপে ওই আয়েন ঘোষ কালী ভক্ত, শুধু তাই নয় উনি হলেন লপংসুর, সৃষ্টিকর্তা ব্রহ্মা পুনরায় রাধা কৃষ্ণের বিবাহ মিলন করিয়েছিলেন। যাই হোক, তাহলে ভগবান যাহা দিতে পারে ভক্ত আমরা দিতে পারলাম না।
এবার আসুন শ্রী অদ্বৈত ভবনে মহাপ্রভু ভক্ত সহ পার্ষদগণ সঙ্গে নিয়ে এসেছেন। ওমা, একটা কথা কি জানেন? বলে যার যেমন চাওয়া তার তেমন পাওয়া, এটা বর্ণে বর্ণে সত্য। তাহলে একটু ছোট করে বলি, দেখো একটা পুকুর পাড়ে একটা সাপ বড় ক্ষুধার্ত। ওমা, সাপ তো বহুদিন ছাড়া হাত ধরে গো। হ্যাঁ, তাহলে ক্ষুধার্ত সাপ, এবার ওই সাপটা ডোবের মধ্যে বসে বসে কাঁদছে পুকুর পাড়ে, চিন্তা করছে বাইরে বেরোলে যদি কারো লক্ষ্য করে একবার হরিবোল করে দেবে। তাই ডোবের মধ্যে কাঁদছে আর ভগবানকে ডাকছে, ওগো ভগবান তুমি আমায় কিছু খেতে দাও। যখন সাপটা কেঁদে কেঁদে বলছে প্রভু গো তুমি আমায় কিছু খেতে দাও, দুফোঁটা দু চোখে জল পড়ে গেল। যখন ওই চোখের জলটা পড়ছে ভগবান স্থির থাকতে পারলো না, তখন কি করলেন মাঝে একটা ব্যাংকে পাঠিয়ে দিচ্ছেন, সাপের জাহার জমস্ত একটা ব্যাংকে পাঠিয়ে দিচ্ছেন। তো ব্যাংকটা থপাস থপাস করে চলে যাচ্ছে, সাপটা আজ বুঝতে পেরেছে একটা কিছু আসছে, একটু মুখটা বার করে দেখলো যেটা ব্যাংক আসছে, বলে বাহ একটু এগিয়ে আসুক। চিন্তা করতে করতে ডোবের সামনে এসেছে, অমনি টপাক করে সাপটা বেরিয়ে ওই ব্যাংকটার একটা ঠ্যাঙে ধরে নিয়েছে। ওমা, যখন ব্যাংকটার ঠ্যাঙে সাপটা ধরেছে, ব্যাংকটার অবস্থা কি? বলে ঠাকুর আমাকে বাঁচাও, ঠাকুর আমাকে বাঁচাও, ঠাকুর আমাকে বাঁচাও, ও খেয়ে ফেলবে। হ্যাঁ গো মা, এখন ঠাকুর কি করবে? সাপটা ক্ষুধার্ত, তাকে আহার্য বস্তু খেতে পাঠিয়ে দিল, আর এবার ব্যাংকটা বলছে ঠাকুর আমাকে বাঁচাও, তাহলে ভগবান কি করবেন? ভগবান যেন ওই ব্যাংকটার কর্ণ ঘুরে বলে উঠলেন, এই আরে চুপ কর না, চুপ কর না, দেখি কি করা যায়, চুপ চুপ। যেই না বলেছে মা, অমনি ব্যাংকটা চুপ করে গেছে। এবার সাপটা ভাবছে ও আমার বিষাদতে যে মারা গেছে, আর আমার তো বিষাদতে কম নয়, ওকে কামড়ে ধরেছিল বিষাদতে যে মারা গেছে, এবার ভালো করে খাবো। ওই ভালো করে খাবো বলে একটু হা করে ভালো করে ধরতে গেছে, সে ভগবান কি করলেন, ব্যাংকটার জন্য কর্ণ কুহরে বললেন, ওরে পালা, ওরে পালা, ওরে এই তালে পালা। ওমা, যেই না বলেছে সাপটা হা করে ব্যাংকটাকে ভালো করে খাবে ধরতে গেছে, আর ব্যাংকটা লাভ দিয়ে পুকুরের জলে পড়ে গেছে। ব্যাংকটা বেঁচে গেল। এবার সাপটা বলছে প্রভু গো এটা কি হলো, আমায় দিয়ে তুমি কেন কেড়ে নিলে? বলে দুর্বোকা, আমি তো তোকে দিয়েছিলাম, তুই ছাড়লি কেন? হরে কৃষ্ণ, সাধক তত্ত্ব বললেন বাবা, সে ভগবানের যদি ভজনা করো, করার মতো করো, ধরেছ তো ছেড়ো না। নিতাই গৌর প্রমানন্দ হরি হরি বল। তাই শ্রী শান্তিপুর অদ্বৈত ভবনে মহাপ্রভু সপার্ষদগণ সঙ্গে নয়ে শান্তিপুরে অদ্বৈত ভবনে এলেন। যেই না প্রভু আমার এসেছেন, অদ্বৈত আচার্য কি করলেন, তারে বসিতে আসন দিল, রদন সিংহাসন 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 পথ ভক্ত এলো নাহি যাইব না, এলো তারা শান্তি পুরে, এলো তারা শান্তি পুরে, এলো তারা শান্তি পুরে, এলো
মাকেও বাড়িতে এলে আগে বসবার আসন দিতে হয়, তাই সবাইকে আসন দিলেন বসবার। এবার অদ্বৈত আচার্য কি করলেন, বলবস্ত হয়ে কর জোড়ে প্রভু চরণ তলে বসলেন, সুবর্ণ ভিঙ্গারে করে সুশীতল বাড়ি নিয়ে এলেন। ও গো সুবর্ণ ভিঙ্গারে করি সুশীতল বাড়ি ভরি, সুবর্ণ ভিঙ্গারে করি সুশীতল বাড়ি ভরি, তখন সুবর্ণ ভিঙ্গারে করি সুশীতল বাড়ি ভরি, সুবর্ণ ভিঙ্গারে করি সুশীতল বাড়ি ভরি, প্রদা প্রখরণ প্রভু করেন আহামরি, প্রদা প্রখরণ প্রভু আহামরি, যুগল চরণ দিল যুগল চরণ দিল ধুয়াই, যুগল চরণ দিল ধুয়াই, যুগল চরণ দিল ধুয়াই, সুশীতল গঙ্গা জলে অদ্বৈত ঘরণী সীতা ঠাকুরানী মা মার আলু থালুকে সেজে, অদ্বৈত দুজন স্ত্রী ছিল মা, শ্রী দেবী আর সীতা দেবী, তাই সীতা ঠাকুরানী মা আমার কি করলেন, প্রভুর চরণ তলে বসে প্রভুর চরণ দুটি বক্ষে ধারণ করে নিজের অঞ্চল বসনে চরণগুলোকে মুছিয়ে দিলেন, সে মহাপ্রভুর চরণ মুছিয়ে দিলেন। আর অদ্বৈত আচার্য নিত্যানন্দ প্রভুর অগণিত ভক্তগণের সকলের চরণ মুছিয়ে দিলেন। তাহলে চরণ ধৌত করে মুছানো হলো, এবার হবে সেবা। আসুন অদ্বৈত আচার্য কিভাবে প্রভুর সেবার আয়োজন করছেন। অদ্বৈত আচার্য শান্তিপুরের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করে নিয়েছেন, অবা ভগবত সেবার জন্য দৈন্যতা প্রকাশ, আমি দীনহীন কাঙাল, এই ভাব আনতে হবে। আসুন আজকে অদ্বৈত ভ্রমণে মহাপ্রভুর সেবা, অগণিত বৈষ্ণবের সেবা, জীবদয়া বৈষ্ণব সেবা, হরি নাম সংকীর্তন সংকীর্তন, হাবি না গতি নাই শুন সনাতন, মহাপ্রভুকে সনাতন গোস্বামী প্রশ্ন করেছিলেন, বলে প্রভু গো এখানে কলির মানব অন্নগত প্রাণ, তো এরা মুক্তি পাবে কিভাবে? মহাপ্রভু সনাতন গোস্বামী মস্তকে হাত পরশন করে বললেন, সনাতন জীবদয়া বৈষ্ণব সেবা হরিনাম সংকীর্তন, ইহা বিনা গতি নাই শুন সনাতন। তাহলে জীবের গতি কি না বৈষ্ণব সেবা হরিনাম সংকীর্তন? আজ দাদার বাড়িতে একটা যজ্ঞের আয়োজন হয়েছে গো, যেখানে অগণিত ভক্তের সেবার আয়োজন আছে। ঠিক এই রকম একজন সেবা দিয়েছিলেন কে জানেন, একটু মহাভারতের দিকে গেলাম, একদিন যুধিষ্ঠির, হরে কৃষ্ণ, একদিন যুধিষ্ঠির সে ভগবানকে বলছে, বলো সখা কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধক্ষেত্রে কত আত্মীয় বন্ধু বান্ধব আপনজনদের মেরে ফেলেছি, হ্যাঁ গো যুদ্ধ করতে গেলে কি একটু বিচার থাকে, তার মানুষ মারলে তো পাপ হয়। বলছে সখা এই পাপ হতে মুক্ত হব কেমন করে? বলে মহারাজ আপনি এক কাজ করুন, একটা যজ্ঞের আয়োজন করুন, যেটা হলো রাইসই যজ্ঞ, কেমন না? এক মাস ধরে
একটা যজ্ঞের আয়োজন করুন, তাহাতে অগণিত ভক্তের সেবা হবে। আর ভক্ত সেবা হলে আপনার এই পাপ হত মুক্ত হবে। বলে সখা, তা তোমার কথা আমি এক মাস না হয় যজ্ঞ করব, তো আমি এই পাপ থেকে মুক্ত হলাম, এটি কেমন করে বুঝবো? বলতে শোনো, যেদিন যজ্ঞ পূর্ণ হবে আপনার প্রাসাদে আপনা হইতে এই জয় ঘণ্টা বাজবে আর পুষ্প বর্ষণ হবে। বলো বাহ! তাই যুধিষ্ঠির কি করলেন, ভীম অর্জুন নকুল সবাইকে ডেকে পাঁচ ভাই যুক্তি করে এই যজ্ঞের দিন স্থির করলেন। ও মাঝে এক মাস ধরে আইসই যজ্ঞ, সবাইকে নিমন্ত্রণ করেছে, দেশ বিদেশ হইতে সবাই আসছে যজ্ঞে, আসছে সেবা নিচ্ছে, চলে যাচ্ছে। ও মা দেখতে দেখতে 29 দিন অতিবাহিত, সাধারণত 30 দিনে মাস হয়, তার 29 দিন সেবা দেওয়া হয়ে গেল। এবার যুধিষ্ঠির একটাই লক্ষ্য, আগামীকাল ওই জয় ঘণ্টা বাজবে, পুষ্প বর্ষণ হবে। সখা, তাহলে আর একটি দিনই বাকি আমার যজ্ঞ সম্পূর্ণ হতো। বলে শুনুন মহারাজ, আপনার এখনো ভক্ত সেবাই নেওয়া হয় না। বলে সে কি? আরে এই যজ্ঞে কত লোক এলো আর কত লোক খেলো আর কত লোক গেল, আর তুমি কিনা বলছো যজ্ঞে আমার ভক্তের সেবা দেওয়াই হয় না। তারা কে এমন ভক্ত আছে যার সেবা দিলে আমার যজ্ঞ সম্পূর্ণ হবে? বলে শুনুন, বেশি দূরে নয়, আপনার প্রাসাদের উত্তর দিকে একজন মুচি বাস করে। কি বললে সখা? মুচি? আরে মুচি আবার ভক্ত হতে পারে? বলে হয় না? হরি বল। বলে মুচি ও শুচি হয় যদি কৃষ্ণ ভজে, কৃষ্ণ ভজে শুচি ও মুচি হয় যদি কৃষ্ণ তাজে, কৃষ্ণ তাজে। ভাগবত প্রমাণ করলেন, চণ্ডালশ্চ মুনিশ্রেষ্ঠ বিষ্ণু ভক্তি পরায়ণ। ওমা, জন্মেই মানুষের পরিচয় নয়, পরিচয় মানুষের কর্মে। চণ্ডাল বংশে জন্ম লাভ করে তার যদি কৃষ্ণ পদে মতি থাকে, সে যে ব্রাহ্মণের অর্ধে অনেক ঊর্ধ্বে, মুনিরও অনেক ঊর্ধ্বে, চণ্ডালশ্চ মুনিশ্রেষ্ঠ। যদি ব্রাহ্মণ কুলে জন্ম লাভ করে কৃষ্ণ ভক্তি না থাকে, সে চণ্ডালেরও অনেক নিচে। আমার কথা নয় বাবা, এটা এটা চণ্ডালশ্চ মুনিশ্রেষ্ঠ কৃষ্ণ ভক্তি পরায়ণ ভাগবতের কথা। আসুন প্রসঙ্গটা শুনে যুধিষ্ঠির বললেন, তাহলে উপায় কি হবে? মুচিও শুচি হয় যদি কৃষ্ণ ভজে, তাহলে ওই মুচিকে নিমন্ত্রণ করে আনতে হবে। দ্বিতীয় পাণ্ডব অর্জুনকে বললেন মহারাজ যুধিষ্ঠির, অর্জুন দাদা তুমি যাও তো আমাদের প্রাসাদের উত্তর দিকে অবন্তনা করে, একজন মুচি বাস করো, নাকি পরম ভক্ত, সখা বলেছে ওর সেবা দিতে হবে, তাই তাকে নিমন্ত্রণ করে এসো। ও বাবা, এই কথা শুনে তৃতীয় পাণ্ডব অর্জুন রথে চড়িত হয়ে রথ চালিত করে চলে গেলেন ভক্তের কাছে। আর ভক্ত নাম হলো রুইদাস, নামুচি, জাতিতে মুচি। ওমা মুচির কি কাজ গো? চামড়া কুচো কুচো করে, চামড়া টুকরোকে রোদে দিয়ে শুকনো করে,
তাকে সুজ দিয়ে সালাই করতে করতে জুতো তৈরি করছে, হাতে করছে কাজ আর মুখে গাইছে নাম। ও মা, আপনারা তো সংসারী মানুষ গো, হ্যাঁ সংসারে কত কাজ করেন, একটু মুখে নাম করা যাবে না কি হবে? হ্যাঁ সবে মিলে একটু হরি নাম করা হবে, ঠাকুরের নাম, কৃষ্ণের নাম। তোমরা মুখে করো কাম, আহরি বল হাতে করো কাম, আর মুখে বল হরি। ও গো মানব জনম তোমার যাইবে যে তোরে, করো কাম মুখে বল হরি, মানব জনম যাইবে তোরে, হাতে করো কাম আর মুখে বল হরি, মানব জনম তোমার যাইবে যে তোরে, মুখে করো কাম মুখে বল হরি, মানব জনম যাইবে। কি গো মা, হাতে করো কাম মুখে বলো হরি, হাতে কাজ করতে করতে মুখে হরি নাম বলা যাবে। যেমন রুই দাস কি করছেন বাবা, ওই জুতো সেলাই করছেন আর ভগবানের নাম করছেন, ভজ গোবিন্দ কহ কেল। আপনারা একটু হাতে তালি দিয়ে বলুন হরি বল হরি বল, ভজ গোবিন্দ কহ গোবিন্দ রহ গোবিন্দের নাম রে, ভজ গোবিন্দ কহ গোবিন্দ রহ গোবিন্দের নাম রে, ভজ গোবিন্দ কহ গোবিন্দ রহ গোবিন্দের নাম রে, ভজ গোবিন্দ কহ গোবিন্দ। এদিকে তৃতীয় পাণ্ডব অর্জুন দাঁড়িয়ে গেল, বলে হাই একই হাতে করে জুতো সেলাই করছে আর মুখে হরি নাম কৃষ্ণ নাম গোবিন্দের নাম করছে, যাক একেই তো ভক্ত বলে বাবা। এবার ভক্তের সম্মুখী হলো, ভক্ত যেই না ভক্তের কাছে যেই না, তৃতীয় পাণ্ডব অর্জুন গেছে সঙ্গে সঙ্গে হাতের ওই জুতো সারাই করছিল সুসুদ্ধ রেখে দিয়ে সব রেখে দিয়ে এবার উঠে তাড়াতাড়ি দাঁড়িয়ে পড়ে দাঁড়িয়ে পড়েছে। বলো শোনো শোনো, বসো 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 বসো, আমি এসেছি তোমায় এই মুহূর্তে রাজপ্রাসাদে আমার সঙ্গে যেতে হবে। বলে কেন না কেন, তুমি কি জানো না দাদা রাজসই যজ্ঞ করছে, ওই যজ্ঞ তোমার সেবা নিতে যেতে হবে। অর্জুনকে বলছে দেখুন আমি যেতে পারি, তবে একটা কথা। কি কথা? বলে আপনি যদি নিমন্ত্রণ করতে এসেছেন তো নিমন্ত্রণে যদি বাবার নামটা বলতে পারেন তাহলে যাব। নিমন্ত্রণের বাবার নাম? বলে হ্যাঁ, ওই নিমন্ত্রণ করতে এসেছেন নিমন্ত্রণের বাবার নামটা বলতে হবে। অর্জুন তো হতভম্ব হয়ে গেছে, বলে তাহলে এক কাজ করুন, যদি আপনার না জানা থাকে
আপনি ফিরে যান আপনার দাদাকে যিনি যজ্ঞ আহুতি করছেন, যিনি যজ্ঞের প্রতি হয়েছেন, সে যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করে আসুন। এ তো চিন্তা করলে বড় মুশকিলে পড়লাম, ভক্তকে নিমন্ত্রণ করে ডাকতেছে বড় মুশকিলে পড়া গেল। আচ্ছা ঠিক আছে, একটু অপেক্ষা করো। এবার আবার রথ চালিত করে প্রাসাদে গেলেন, যেই না ফিরে গেল, যুধিষ্ঠির বলছে কি হলো অর্জুন, তুমি ভক্তকে নিয়ে এলে না? বলে দাদা ওই ভক্ত একটি কঠিন প্রশ্ন করেছে, আমার তো জানা নাই। বলে কি প্রশ্ন? না বলছে নিমন্ত্রণ করতে এসেছে, নিমন্ত্রণের বাবার নামটা কি? বলে দুর্বোকা, নিমন্ত্রণের বাবার নামটা জানিস নি? বলবি আগ্রহ। নিমন্ত্রণের বাবার নাম হলো আগ্রহ, আগ্রহ করে নিমন্ত্রণ করে তার বাবার নাম বিশ্বাস। আগে বিশ্বাস করতে হয় তবে আগ্রহ প্রকাশ হয়। মায়ের নাম ভক্তি, তার মায়ের নাম শ্রদ্ধা। বাহ, অনেকগুলো শিখে গেছি, এবার হাঁটাতে পারবে না। অর্জুন ভাবছে এবার হাঁটাতে পারবে না, আবার অদিনে চলে গেল। এবার গিয়ে বলছে যে নিমন্ত্রণের বাবার নাম হলো আগ্রহ, তার বাবার নাম বিশ্বাস। আচ্ছা মায়ের নাম বলে ভক্তি, তার মায়ের নাম শ্রদ্ধা। যাবো, নিশ্চয় যাবো, তবে আমি তো জাতিতে মুচি, একটু সান টান করে। বলে আর সান করার দরকার নেই, তুমি তাড়াতাড়ি রথে বসো তো। রথে উঠে বসো, আমি নিয়ে চলে যাচ্ছি। বলে সে কি? বলে এক কাজ করুন, একটু দাঁড়ান, আমি তো ভগবানের কাছে যাব, আমার ঠাকুরের কাছে যাব, কিছু তো নিয়ে যেতে হবে। হ্যাঁ গো মা, যারা কৃষ্ণ ভক্ত হন যদি গুরুদেবের বাড়ি যান কিছু হলেও বেঁধে নিয়ে যাবে। কোন দেব মন্দিরে গেলে প্রভুর জন্য কিছু নিয়ে যাবে, কোথাও তীর্থস্থানে গেলে কিছু নিয়ে যাবে, কিছু সৎ কর্মে ব্যয় করে। তাহলে কি হলো, স্নান করার সুযোগ নেই। এবার কি করলো জানো মা, ওই যে ওই জুতো সারাই করছিল না সুচ দিয়ে, ওদের পাশে একটা গুড়ি ভাড়ে করে জল থাকে, ওটার নাম হলো কেঠে, ওটার নাম হলো কেঠে। তাই স্নান করার সময় নেই, ওই জল মাথায় ছিটে নিলে, বলে মন যদি চাঙ্গা কেঠে হলো আমার গঙ্গা নিতাই গৌর হরি। চলো এবার, তবে যাওয়ার সময় কৃষ্ণ চিন্তা করতে করতে কি করছে জানো মা, ও গো কৃষ্ণ মই কৃষ্ণ যা হো গো অন্তর বাহি রে, কৃষ্ণ মই কৃষ্ণ যা কৃষ্ণ কৃষ্ণ